মানিচক বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের একাধিক যন্ত্রাংশ। এরপর থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে মানিচক ব্লক জুড়ে, ফলে বিপাকে সাধারণ মানুষ। যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে দ্রুততার সাথে এই পরিষেবা যেন স্বাভাবিক করা যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচকে। শনিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বিদ্যুৎ দপ্তরের বহু মূল্যবান যন্ত্রাংশ, ফলে এর জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে মানিকচক ব্লক জুড়ে। জানা গিয়েছে মানিকচক বিদ্যুৎ দপ্তরের অফিসে শনিবার রাত 2 নাগাদ যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎই আগুন লেগে যায়। দপ্তরের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় বিদ্যুৎ দপ্তরের একাধিক যন্ত্রাংশ। এর জেরে শনিবার ভোর থেকে মানিকচকের সমস্ত জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল সহ জরুরি পরিষেবার দপ্তরগুলিও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানা গিয়েছে বিদ্যুৎ দপ্তর সূত্রে। যদিও দ্রুততার সাথে এই পরিষেবা যেন স্বাভাবিক করা যায় সেই বিষয়ে চেষ্টা করা হচ্ছে। কোন কোন এলাকা বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়েছে? টোটালটাই বন্ধ আছে। আমরা বহু চেষ্টা করছি সন্ধ্যার মধ্যে কিছু চাপাচাপি এদিকে পাওয়ার, ওদিকে ওদিকে পাওয়ার পাওয়ার, এদিকে কাটাকাটি করে যতদূর পারি চালাবো। সাহেবরা আছেন এবং কতদূরই হচ্ছে সঠিক বলতে পারছি না, তবে পাওয়ার পাবো। 4-5 দিন লাগবে মিনিমাম। অপরদিকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার বিষয়টি সাধারণ মানুষকে মাইকিং এর মাধ্যমে জানানো হয়েছে। তবে গ্রীষ্মের এই তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। খুব শীঘ্রই এই পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ট্রান্সমিটার এখানে জ্বলে গেছে, কালকে রাত 8টা থেকে ট্রান্সমিটার জ্বলেছে, কালকে থেকে লাইন পাচ্ছি না। এই অসুবিধা ভোগ করছি, গরমে ঠিকই করেছি, জর্জরিত হয়েছে, আতঙ্কে সব জর্জরিত হয়ে আছে। পুরো এলাকাটাতে লাইন নাই, আর অন্য অন্য দিকে বিভিন্ন জায়গাতে লাইন নাই। লাইন যে এবার কবে ট্রান্সমিটারটা ঠিক হবে না হবে সঠিক বলতে পারছি না। সেরকম কিছু বলছে না তো, এই 2-3 দিন সময় লেগে যাবে এই মতনই বলছে। সমস্যা তো বিভিন্ন কাজকামের বিভিন্ন রকমের অসুবিধা দাঁড়াচ্ছে। আরসিটিভি সংবাদ, মানিকচক।